নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি তারাপীঠ থেকে বীরচন্দ্রপুর। তারাপীঠ থেকে বীরচন্দ্রপুরের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। এখানে দেখার জন্য প্রচুর ধর্মীয় স্থান রয়েছে এবং আজ আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখব। এখানে যেতে আপনারা টোটো ভাড়া করতে পারেন, টোটো ভাড়া প্রায় 200 থেকে 300 টাকার মধ্যেই। এখানে প্রথমেই আমরা দেখব জগন্নাথ মন্দির। এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। মন্দিরের ভেতরে যেতে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কতগুলো দোকান রয়েছে। জগন্নাথ মন্দিরের সামনে এখানে ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া বা মোবাইল নিয়ে যাওয়াটা বারণ, তাই বাইরে থেকে যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আমরা যাব বাঁকা রায়ের মন্দির। এখানেও মোবাইল বা ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই যতটা পারছি আপনাদের ওইভাবেই দেখানোর চেষ্টা করছি। এরপর আমরা যাব ইসকন মন্দিরে। এটি হচ্ছে বাঁকা রায়ের অন্তর্ধ্যান স্থল হাটুগাড়া আশ্রম। তথাকথিত নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সব তীর্থকে আবাহন করে এই কুণ্ডে এনেছিলেন, তাই এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্ত নদী বর্তমান। এই কুণ্ডের জল অতি পবিত্র এবং দূর দূর থেকে ভক্তরা এই জল স্পর্শ করতে আসেন। শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণানুশীলন সংঘ। Thank you.
পথে দেখতে পেলাম বেশ কিছু জায়গায় পদ্ম চাষ করা হয়েছে। আমাদের বীরচন্দ্রপুর ঘোরা হয়ে গেছে, এবার আমরা ফিরে চলেছি তারাপীঠের দিকে। তো বন্ধুরা, আমাদের বীরচন্দ্রপুর ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।